আমরা বলতে চাই যে নির্দিষ্ট নীতি আছে, লেখাপড়াও কিছু করতে হবে, বই পুস্তক কিছু পড়তে হবে, ইতিহাস কিছু চর্চা করতে হবে, তারপরে তোমরা ফুটফাট বুটবাট কি করতে চাও? সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, এগুলা আহলে হাদিসের নীতি কোনোদিন ছিল না। ঠিক এই মুহূর্তে আহলে হাদিসের আকীদা হলো এই, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুজতাহিদ মুখতি, আর হযরত আলী ছিলেন মুজতাহিদ মুসিব। আল মুজতাহিদ ইউসিব ওয়া ইউখতি, ফাইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজর। মুজতাহিদ যিনি চিন্তা করেন রাষ্ট্র নিয়ে বা শরীয়ত নিয়ে গবেষণা করেন, তিনি ভুলও করতে পারেন শুদ্ধ করতে পারেন, ভুল যদি করেন তাহলে একটা পুরস্কার পাবেন, আর যদি শুদ্ধ করেন দুইটা পুরস্কার পাবেন। হযরত আলীর জন্য দুই পুরস্কার এবং হযরত মুয়াবিয়ার জন্য ইতিহাস নির্ধারণ করা যায় না। এখানে সাহাবীরা জীবিত ছিলেন, সাহাবীদের কেউ বিদ্রোহ করেনি ইয়াজিদের বিরুদ্ধে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম নন, তিনি মসজিদের ইমামও ছিলেন না, রাষ্ট্রের ইমামও ছিলেন না। হ্যাঁ, তিনি আল্লাহ নবীর নাতি, এই সাইয়্যিদা শাবাবে আহলুল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসাইন, আল্লাহর কাছে সম্মান আছে, আল্লাহ নবীর নাতি, তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু ওইখানে যেটা করেছিলেন, সব সাহাবী হযরত হুসাইনের বিরুদ্ধে ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করেছেন, শাইখুস সাহাবা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করেছেন, একমাত্র আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবতা পালন করেছেন, তাছাড়া সব সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ছিলেন। যে তোমার বড় ভাই সাথে কুফাবাসী গাদ্দারি করেছে, তারপরে আমির মুয়াবিয়ার সাথে তার সন্ধি করতে হয়েছিল, সেই কুফাবাসীর চিঠিতে এই গাদ্দারদের আমন্ত্রণে হে হোসেন তুমি ওই কুফার দিকে যেও না, সবাই নিষেধ করেছে। গণতন্ত্র আর শান্তি শৃঙ্খলা একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আর সব সাহাবি কিচ্ছু বুঝলেন না। ইতিহাস করে দেখুন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমির মুয়াবিয়ার সাথে সন্ধি করেন, শান্তি চুক্তি করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন বাধা দিয়েছিলেন যে ভাইজান কেন আপনি এই চুক্তি করতে যাচ্ছেন, এই চুক্তি করবেন না, সন্ধি করবেন না। হাসান বলেছেন যে আমার চুক্তি না করার কারণে যদি এই মুসলিম স্টেটে রক্তপাত ঘটে তাহলে এই রক্তের দায় দায়িত্ব কে নেবে? ইমাম ইবনে কাসির তার বেদায়া এবং নেহায় বলতেছেন যে ওয়াল হাক্কু কানা মাল হাসান, হাসানই সঠিক পথে ছিলেন, এবং এই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তে ভুল ছিল। আহলে সুন্নাল জামাতের বই পুস্তক পড়ুন, বেদায়া নেহায়া পড়ুন, ইবনে খালদুন পড়ুন, আলুমান নল মুলুক পড়ুন, আলোল মুলুক পড়ুন, তারপরে আলাওয়াসম অল কওয়াসম মা অবকর বাকিল্লানি পড়ুন, আহলে সুন্নাহ ইমাম ইবনে তাইমিয়ার মিনহাজ সুন্নাহ পড়ুন, এ হাফেজ আল সাহাবীর আল মুনতাকা পড়ুন, এই পুস্তক পড়ে আহলে সুন্নাহ জামাতের ইতিহাস পড়ে তারপরে কি বক্তৃতা করতে চান করুন। শিয়াদের কথা শুনে নাচানাচি শুরু করে দিলেন কারবালার করুন কাহিনীর সাথে, আমরাও দুঃখিত, কিন্তু শিয়ারা যে কাহিনী রচনা করেছে, আজকে যে হাসান হোসেন করতেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ড, ইমাম হোসেনের চাইতে কি কম হৃদয় বিদারক? একটাবার তো ওসমান হত্যার নাম নেন না আপনারা, সেজন্য তো কোনো দিবস পালন করেন না। চতুর্থ সাহাবি ইসেস আলুক যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, চতুর্থ খলিফা অন্যায় ভাবে তাকে হত্যা করেছে, সাহাবাদের ইজমার উপর ভিত্তি করে যিনি খলিফা হয়েছিলেন, নৃশংস হত্যা করা হলো, দেশের কি ইসলামিক কি অন ইসলামিক কি শিয়া কি সুন্না হযরত ওসমানের নামে কিছু বলেন না? শিয়াদের সাথে সুর মিলিয়ে তো খুব করুণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এজিদকে আমরা তার কর্মকাণ্ডের জন্য খুব ভালো মানুষ বলি না, কিন্তু যেভাবে কাহিনী রচনা করা হয়েছে এজিদের নামে শিয়ারা যা বলতেছে এগুলো মিথ্যা বানাওটি কাহিনী, এসব সঠিক ইতিহাসে নাই। তাদের শিয়া মাযহাব কায়েম করার জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এই স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে। আজকে তারা আল্লাহ নবীর নাম নেই, হযরত উমরের নাম নেই, আবু বকরের নাম নেই, ওসমানের নাম নেই, আলীর নাম নেই, তালহার নাম নেই, জুবাইরের নাম নেই, আয়েশার নাম নেই, ইবনে উমরের নাম নেই, আবু হুরায়রার নাম নেই, আমর ইবনে আসের নাম নেই, খালি হাসান আর হুসাইনই সাহাবি নাকি? সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আজকে 10ই মুহররম সরকারি ছুটি, কেন হযরত ওসমান হত্যার ছুটি হতে পারে না? হযরত উমর শহীদ, অতমার শহীদ যদি খলিফা সেটা ছুটি হতে পারে না? ছুটি কোন দিবসে বৈধ নয়। আইয়ু ইয়াউমিন মিন আইয়ামিল্লাহ খালাক লাম ইয়ামুত ফিহা নবিয়্যুন মিনাল আনবিয়া, 1,24,000 কম ও বেশি লক্ষ লক্ষ নবী আসছেন গেছেন, কোন সাহাবী কি নবীর মর্যাদা? তে সব দিনে ছুটি দিয়ে থাকেন মৃত্যু দিবস উপলক্ষে, আল্লাহর জগতে একটা দিনও খোলা থাকবে না, সব বন্ধ করে দিতে একদিনে 10 ছুটি দিতে হবে।
তাতে মৃত্যু দিবস উপলক্ষে ছুটি বন্ধ করুন। খালেদা জিয়ার জন্ম দিবস, শেখ মুজিবের মৃত্যু দিবস, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস, এই দিবস সেই দিবস, আলতু ফালতু মিলাদুন্নবী দিবস, এই দিবস খতম দিবস, এই সেই আলতু ফালতু দিয়া শিরক বিদআত দিয়ে দেশকে ভরে ফেলেছেন। দিবস যদি শুরু করেন, কোন দিন এমন আছে যেখানে নবী মরে নাই?